হ্যালো, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি। আজকে ব্লগটা হচ্ছে, যেহেতু উইন্টার, সো আমরা আজকে ট্রাই করতে যাব পিঠা। কাতারে বসে বাংলাদেশের স্বাদ নিতে যাব। এখন দেখা যাক কেমন হয় পিঠা, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। সো সাথে থাকুন। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, যদিও আমাদের বাসা থেকে বেশি দূর না, 1-2 মিনিট লাগবে। আর আমরা পৌঁছে গেলাম রয়্যাল কাবাব রেস্টুরেন্টে। এই যে এখানে দেখা যাচ্ছে ভাপা পিঠা অলরেডি বানানো আছে, ফুচকা। সো এখন আপনাদের বলবো কেমন ছিল সেগুলো। ভাপা পিঠাটা আমি যেভাবে এক্সপেকটেশন করেছিলাম আসলে এমনটা ছিল না, ঠান্ডা ছিল। তাদের ভাপা পিঠা শেষ হয়ে গেছিলো, বাট আমি যেহেতু ভাপা পিঠা খেতে গেছিলাম এই জন্য আমি খাচ্ছিলাম। তারা ওভেনে গরম করে দিয়েছিল, গুড়ের পরিমাণ অনেক কম ছিল আর নারিকেল একটি ছিল, প্রাইস অনেক কমই ছিল, মাত্র 2 রিয়াল। অনলাইনের থেকে রেস্টুরেন্টের প্রাইস অনেক কম, বাট আমার কাছে এত বেশি ভাল লাগে না এই ভাপা পিঠাটা। সাথে আমরা ফুচকাও অর্ডার করেছিলাম, ফুচকাটা অনেক মজাই ছিল। ফুচকাটা মজা হওয়ার কারণে আমরা আবার আরেকটা অর্ডার দেই, তবে ফুচকাটাই বেশি ভাল লাগছে পিঠার তুলনায়। যদি আমি পিঠাটা খেতে গেছিলাম, পিঠাতে গুড় বলেন আর নারিকেল বলেন এগুলোর পরিমাণ অনেক কম ছিল। আমি ফুড ব্লগার না, বাট আমি চেষ্টা করলাম আর কি আপনাদের রিভিউ দেওয়ার। ধন্যবাদ।